ফ্রান্সকে হারাতে পারবে তো আর্জেন্টিনা বিশ্বকাপের হিসেবের মতে দ্বিতীয় রাউন্ডে ডেনমার্কের বিপক্ষে খেলার কথা ছিল আর্জেন্টিনার তবে মেসিদের সব হিসেব উল্টে পাল্টে দেয় ক্রোয়েশিয়া আলবিসেলেস্তাদের তাদের তিন শূন্য গোলে বিধ্বস্ত করে ক্রোয়েশিয়া এরপর উল্টে যায় পাশার দান নাইজেরিয়াকে কোনো মতে হারিয়ে বিশ্বকাপের স্বপ্ন টিকে থাকে সাদা আকাশী শিবিরের তবে শেষ ষোলোতেই ভেঙে যেতে পারে সেই স্বপ্ন কারণ কোয়ার্টার ফাইনালে উঠতে হলে মেসিদের লড়তে হবে ফ্রান্সের বিপক্ষে অনেকের চোখে এবার বিশ্বকাপের অন্যতম সেরা দল এই ফ্রান্স কে কি বলল সেই হিসেব পরে করা যাবে পরিসংখ্যান বলছে ফ্রান্সকে হারাতে ব্যাক পেতে হবে না আর্জেন্টিনার কারণটাও সুনির্দিষ্ট এ যাবৎ এগারো সাক্ষাতে আর্জেন্টিনাকে মাত্র দুইবার হারাতে পেরেছে ফ্রান্স আর সর্বশেষটি উনিশশো সালে ফ্রান্স ও আর্জেন্টিনার সর্বশেষ সাক্ষাৎ হয় দু হাজার সালে মেসি ও গুতিয়ারেজের গোলে ম্যাচটি দুই শূন্য গোলে জিতে নেয় আলবি এর আগে দু সালে সেবিওলার গোলে ফরাসিদের হারায় আর্জেন্টিনা আরও একটি পরিসংখ্যানে এগিয়ে থাকবে মেসির দল ফ্রান্সের সঙ্গে বিশ্বকাপে দুই সাক্ষাতে দুইবারে জিতেছে লেটিন দলটি এবার বাস্তবের জমিনে ফিরে আসা যাক ফুটবলের বর্তমান সমীকরণ বলছে মেসিদের হারাতে মোটো ব্যাক পেতে হবে না ফ্রান্সের বাছাই পর্ব থেকে ধুকতে ধুকতে মূল পর্বে এসেছে আর্জেন্টিনা প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ড্র করেন মেসি মারিয়ারা পরের ম্যাচে হেরে যায় ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারালে তবেই শেষ হল নিশ্চিত হয় দলটির ভয়ের কথা হলো তিন ম্যাচে পাঁচবার আর্জেন্টিনার জালকা পায় প্রতিপক্ষ দলগুলো একেবারে ভিন্ন অবস্থা ফরাসি শিবিরে গ্রুপ পর্বের তিন ম্যাচের দুটিতে জিতেছে ফ্রান্স তার সবচেয়ে বড় কথা প্রতিপক্ষ মাত্র একবার ফরাসির রক্ষণভাগ ভাঙতে পেরেছে এমবাপ্পে গ্রিসম্যান জিরুদ্রা ভালো ফর্মে আছেন দলটিকে ভরসা যোগাচ্ছে তাদের রক্ষণভাগ মেসি অ্যাগোরো মারিয়াদের ঠেকানোর জন্য রয়েছেন লুকাস ফর্নান্ডেজ এমটিটি পাভাট ও অ্যানগোলো কন্তে তাহলে বুঝুন সাদে সাদেকিয়ার ফ্রান্সকে অপ্রতিরোধ বলা হচ্ছে ফুটবল বিশ্বকাপের যে কোনো খবর সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করুন এস এম টিভি নিউজ আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না